হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এক্সেলে যোগ করতে হয়। তো বিষয়টা খুবই সোজা, আর আমরা দুইভাবে যোগ করতে পারবো। এখানে দেখুন কিছু নাম দেওয়া আছে, এই যে নেম একটা হেডিং করা হয়েছে, আর এখানে টাকা। তো এখানে এমডি কামাল তার 400 টাকা, এমডি জামালের 500 টাকা, রাকিবের 330 টাকা, এরকম করে কিছু লোকের কিছু টাকার অ্যামাউন্ট দেওয়া আছে। এখন আমাদের যে কাজটা হলো, এই যে দেখেন এখানে টোটাল আছে, এই টোটালের সামনে আমাদের এই টোটাল কত টাকা আছে এটার যোগফলটা বের করতে হবে। তো এই যোগফলটাই আমরা দুইভাবে বের করতে পারি, একটা হলো ফর্মুলার মাধ্যমে আর একটা হলো শর্টকাটে। তো প্রথমে যেটা করবো, আমরা ফর্মুলাটা শিখব। তো ফর্মুলার জন্য আপনাকে যেটা করতে হবে, কিবোর্ডের ইকুয়াল ইকুয়াল যে বাটনটা, সমান সমান যে বাটনটা, ওটায় প্রেস করলাম। প্রেস করার পরে কিবোর্ড থেকে লিখতে হবে SUM। এই যে দেখেন এইখানে এই যে সাম চলে আসছে। এখন আমি যদি ট্যাব বাটন ক্লিক করি অথবা এইখানে ডবল ক্লিক করি, তাহলে দেখেন একটা ব্রাকেট চলে আসছে। তো এখন আমরা যেটা করব, এই টাকাগুলোকে আমরা যোগ করব, বা যেই সংখ্যাগুলোকে যোগ করব সেইগুলো একসাথে ড্রাগ করে নিয়ে আসতে হবে। যেমন এই 400 থেকে শুরু, 400 থেকে আমরা ড্রাগ করে একবারে ধরে ধরে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এই দেখেন আপনার এখানে কি আসছে, B2। B2 হলো এই যে বি কলাম 2 রো, এই হলো B2। তার মানে এটা B2 থেকে শুরু করে B10 পর্যন্ত। B10 কোনটা, এই যে বি কলাম 640, এই যে 10 রোতে হলো 640। ওকে, তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত আসলো। এখন আমরা কি করব, একটা ব্র্যাকেট অ্যাড করে দেব, অ্যাড করে এন্টার দিয়ে দিলাম। দেখেন আমাদের এইখানে এগুলোর যোগফল চলে আসছে 4480 টাকা, বা 4480 টাকা, যেটাই বলুন। ওকে, এটা গেল ফর্মুলার মাধ্যমে। এখন আমরা কি করব, এটাকে কেটে দেব। কেটে দিয়ে দেখবো যে শর্টকাট কীভাবে ইউজ করা যায়। তো শর্টকাট ইউজ করার জন্য খুবই সোজা, প্রথমে সবগুলোকে একসাথে সিলেক্ট করব, যতগুলো টাকার বা যতগুলো সংখ্যার আমরা যোগফল করব। সিলেক্ট করার পরে এই যে এখানে দেখেন উপরে অটো সাম, তো এখানে জাস্ট ক্লিক করলেই দেখেন আমাদের টোটাল টাকাটা চলে আসলো। এটা এতটাই সোজা। আপনাদের যদি এটা নিয়ে আর কোনো প্রশ্ন থাকে, প্রশ্ন করতে পারেন। আর কোনো উপকার হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।